হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আমাদের আজকে আলোচনার বিষয় বেদানা খান নাকি। জানেন কি বেদানা খেলে কি হয়? তো ফ্রেন্ডস, আসুন তাহলে জেনে নেওয়া যাক। কাদা প্যাচপ্যাচে বাজারই হোক বা চকচকে এসেটের মার্কেট, ফলের দোকানে রূপের জাদুতে সবার প্রথমেই আপনার চোখ টানবে বেদানা। শুধু রূপের লালিমা নয়, সুমিষ্ট আস্বাদে তার জুড়ি মেলা ভার, সেই সঙ্গে আছে নানা উদ্ভিজ্জ পদার্থের সংমিশ্রণ। একাধিক সমীক্ষায় দেখা গেছে এই ফলটা বহু রোগের হাত থেকে আমাদের বাঁচায়। তাই তো আজ আমাদের এপিসোডে বেদানার এমন সঠিক গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হলো, যা বাস্তবিকই অবাক করার মতো। নিয়মিত বেদানা খেলে যে যে সুফলগুলি পাওয়া যায় সেগুলি হলো: এক, বেদানা বহু গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানে সমৃদ্ধ। এক কাপ 154 গ্রাম বেদানায় থাকে প্রায় 7 গ্রাম ফাইবার, 3 গ্রাম প্রোটিন, ভিটামিন সি থাকে 30%, আরডিএ ভিটামিন কে রয়েছে 36%, আরডিএ আছে 16%। এছাড়া এই ফলে উপস্থিত 12% আরডিএ পটাশিয়াম নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে। প্রসঙ্গত, আরডিএ হলো দেহের মোট পুষ্টির পরিমাণ। এক্ষেত্রে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যে বেদানার রস ছাড়াও বেদানার বীজও পুষ্টিগুণে ভরপুর। এক কাপ বেদানার বীজে প্রায় 144 ক্যালোরি মজুদ থাকে। 2, বেদানার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধি। কোনিক্যালাজিন হলো একটি অসাধারণ শক্তি সম্পন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। বেদানার রসে এবং খোসায় প্রচুর পরিমাণে এটি পাওয়া যায়। রেড ওয়াইন বা গ্রিন টির থেকে প্রায় 3 গুণ বেশি পরিমাণে এই কোনিক্যালাজিন বেদানার রসে উপস্থিত থাকে। এছাড়াও বাজার চলতি বেদানার রস ও বেদানার গুঁড়োতে এর খোসা ব্যবহার করা হয়, যেখানেও কোনিক্যালাজিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। 3, কোনিসিক অ্যাসিড রয়েছে প্রচুর পরিমাণে। বেদানার বীজের তেলে মজুদ রয়েছে কোনিসিক অ্যাসিড। বিজ্ঞানের ভাষায় কোনিসিক অ্যাসিড হলো একটি কনজুগেট লিওনোলিক অ্যাসিড এবং এটি নানা যৌন গুণ সমৃদ্ধ। এই উপাদানটি রক্তে মজুদ অতিরিক্ত কোলেস্টেরল মাত্রা কমিয়ে আনে, ফলে কমে আসে হৃদরোগের সমস্যাও। 4, প্রদাহজনিত সমস্যা কমায়। বেদানা নানা ধরনের প্রদাহজনিত সমস্যা নিবারণে ভূমিকা পালন করে। শুধু তাই নয়, পরিপাকতন্ত্রের প্রদাহ এমনকি কোলন ক্যান্সার প্রতিরোধেও এই ফলটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, আমাদের শরীরে প্রদাহজনিত সমস্যার মূল কারণ হলো CRP এবং ইন্টারলিউকিন-6। পরীক্ষা করে দেখা গেছে 250 মিলিলিটার বেদানার রস প্রতিদিন টানা 12 সপ্তাহ পান করলে শরীরে প্রদাহজনিত সমস্যার ঝুঁকি অনেকাংশে কমে যায় এবং ইন্টারলিউকিন-6 এর ক্ষতিকারক ক্ষমতা প্রায় 32-30% কমে যায়। বেদানা প্রোস্টেট ও স্তন ক্যান্সার রোধ করে। বর্তমান বহু পুরুষই প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত। বেদানার রস ক্যান্সারের কোষের বিভাজনে বাধা দেয়, ক্যান্সারের কোষ বিনষ্ট করতে পারে। তাই তো প্রতিদিন 260 মিলিলিটার বেদানার রস খেলে বা বেদানার রস থেকে তৈরি POMS ক্যাপসুল সেবন করলে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে আসে। আজকের বিশ্বে নারীদের স্তন ক্যান্সার একটি বিরাট সমস্যা। পুরুষদের প্রোস্টেট ক্যান্সার ঠেকানোর পাশাপাশি নারীদের স্তন ক্যান্সার রোধেও বেশ কার্যকর ভূমিকা রাখে এই বেদানা। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।